হাই ফ্রেন্ডস, সবাই ভালো আছো তো? আজকে আমি একটা শীতের নতুন ফুল নিয়ে তোমাদের কাছে এসেছি। এই ফুলটার নাম মালভা। এটা আমার বাগানে এই প্রথম, কোনো শীতে কোনো বছর আমি এটাকে বসাইনি, এই প্রথম বসালাম। নার্সারির দাদা আমাকে জোর করে এই গাছটা দেয়, বলেছিল চারটে গাছ দিয়েছিল, তো বলেছিল চার রঙে হবে, চার রঙে হয়নি, এক রঙই হয়েছে। দেখতে পাচ্ছ সব সবকটাই এক রং, কিন্তু এক রং হলেও প্রচুর ফুল হয়েছে। মালভা ফুলটা যে কেমন, কি ধরনের দেখতে, কিছুই আমি জানতাম না। আমি অন্যান্য শীতের ফুলকে যেভাবে যত্ন করেছি, একেও সেইভাবেই যত্ন করেছি। মাটি নিয়েছি, এক ভাগ মাটি, এক ভাগ বালি এবং এক ভাগ ওই সার, গোবর সার আর পাতা পচা সার মিশিয়ে আমি গাছটা বসেছিলাম। বসাবার সময় আমি তাতে এক মুঠো বন ডাস্ট দিয়েছিলাম। তো তারপরে প্রতি সপ্তাহে পাতলা লিকুইড খোল পচার জল দিয়েছি, আর তার সাথে একটু ডিএপি মিশিয়ে দিতাম। খোল পচার জলের সঙ্গে ডিএপি মিশিয়ে খুব পাতলা করে এর মধ্যে দিয়েছি। তাতে গাছটা কিন্তু খুব কিছু খারাপ হয়েছে তা নয়, ভালোই গাছ হয়েছে এবং ফুলও দিয়েছে প্রচুর। এখনও অনেক কুঁড়ি আছে, এগুলো সব কুঁড়ি, এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব কুঁড়ি, এগুলো সব কুঁড়ি। এই গাছটা আমার কাছে তখন টব ছিল না বেশি, টব একটু কম ছিল বলে প্রতি টবে আমি দুটো করে দিয়েছি। দুটো টবে মোট চারটে গাছ আছে। মাটি ওয়েলডেনেস অবশ্যই হতে হবে, কিন্তু গাছটায় দেখতে পাচ্ছ অনেক পাতা, পাতাগুলো অনেকটা কুমড়ো পাতার মতো দেখতে। জিরেনিয়াম, আমি প্রথমে ভেবেছিলাম এটা জিরেনিয়াম গাছ, কিন্তু জিরেনিয়াম না, এটা মালভা। তো এত পাতা, এত ফুলের জন্য এতে কিন্তু প্রচুর জল দিতে হয়, দুবেলা ভর্তি করে জল দিই। জল দিতে তাতেও কিন্তু দেখো শুকনো হয়ে গেছে। এখন এই বিকাল হয়ে গেছে, এবার আমি আবার আজকে আসলে এদের খোল পচা দেওয়ার দিন, খোল পচা জল একটু পরেই আমি সব দেব। তো মাটি পুরো শুকনো হয়ে যায়, দেখো পুরো মাটি পুরো শুকনো হয়ে গেছে। একে জল খুব দিতে হয়, খুব দিতে হয়, এবং যেগুলো ড্যামেজ পাতা, এই যেমন একটা হয়ে গেছে হলুদ পাতা, এগুলোকে আমি পেলেই কিন্তু সেগুলোকে কেটে দিই। আর ফুল একদিন ফুটেই ঝরে যাচ্ছে তা না, ফুল কিন্তু অনেক দিন থাকছে। এখনো আমি এর মধ্যে ফুল ঝরে যাওয়ার মতো কোনো কিছু এখনো দেখতে পাচ্ছি না। আর ফুটেছে আজকে আমার কাছে ফুলগুলো মোটামুটি 20 দিন হয়ে গেল, এখনো কিন্তু ফুল যেমন ফুটেছে তেমন হয়েছে এবং আরও ফুটছে, প্রতিদিন ফুটছে। পুরো বলতে গেলে গোড়া থেকে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত পুরো ফুল। আমি যদি একটা টবে একটা করে বসাতাম তাহলে মানে আরও ফুল আরও কিছু হতো। আর আমি জানি না এর সম্বন্ধে সেইভাবে কিছু, আমি এখনও কিছু জানি না। কেউ যদি জেনে থাকেন যে এর যত্ন সম্বন্ধে, তাহলে আমাকে জানাতে পারেন। কেন এর ডগ পিঞ্চ করে দিলে যে ব্রাঞ্চ বেরোবে, এরকম কি কিছু, আমি এরকম কিছু জানি না। তাই আমি কোনো ডগা পিঞ্চও করিনি, যেমনভাবে গাছটা দিয়েছিল তেমনভাবে ছোট্ট চারা, একটা এক আঙুলের সমান ছোট চারা এনে আমি বসিয়েছিলাম। সেই চারাগুলোই আজকে এত বড় হয়ে সুন্দর ফুল দিয়েছে। আচ্ছা, রোগ পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমি প্রতি সপ্তাহে কিন্তু নিম অয়েলটা স্প্রে করে দিই, আর একটা ফুলের আমার গ্রোথ অয়েল আছে, সেটাকেও আমি 3-4 দিন ছাড়া মাঝে মধ্যে স্প্রে করি। আর ফাঙ্গিসাইড 10 দিন অন্তর আমি ফাঙ্গিসাইড অল্প করে স্প্রে করি। ব্যাস, যত্ন বলতে এটুকুই, তবে জলটা সবসময় খেয়াল রাখতে হয়। এছাড়া কিন্তু এই মালভা ফুলের আমি কিন্তু আর কোনো কিছু করিনি। আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি অনেক দিন ভিডিও করিনি, তো বন্ধুদের জন্য খুব মন কেমন করছিল, তো আজকে মনে হলো যে আমি একটু বন্ধুদের সঙ্গে একটু একটা ভিডিও করি, আর ফুলটাও কেমন সুন্দর সেটা একটু দেখাই। আমার গাছটা এত বেশি ফুল দিয়েছে,
আর প্রথম হয়েছে তো আমার বাগানের নতুন সদস্য, তো সেই কারণে তোমাদেরকে সকলকে আমি ফুলটা দেখালাম। যদি তোমরা ইচ্ছা করো, মনে করো এর যদি অন্য কোনো কালার থাকে, যদি কেউ জেনে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্য করে বলবে। আমিও নার্সারি দাদার কাছে একবার গিয়ে আবার জেনে আসবো যে এটা কিভাবে সারা বছর ফুল দেয় কি না, বা এর আর কোনো রকম যত্ন আর কোনো কিছুভাবে করলে গাছটা ভালো থাকবে এরকম কিছু আমি জানি না, জেনে এসে তোমাদের আবার আমি দেখাবো। তবে এখনও এত কুড়ি আছে, আমি জানি শীত যতদিন থাকবে অবশ্যই ফুল দেবে। এই ফুলটা আমার বাগানটাকে পুরো আলো করে রেখে দিয়েছে। আমি অল্প বিস্তর মোটামুটি ফুল গাছ করেছি, এটাও এই ফুলটাও আমাকে পুরো মন ভরিয়ে দিয়েছে। তোমরা সবাই যদি মনে করতে পারো নার্সারিতে গিয়ে মালভা এই নামটা বললেই কিন্তু নিশ্চয়ই ফুল পেয়ে যাবে, আর কেমন ফুল হলো আমাকে জানাবে। কেমন, আবার পরে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। বাই।